আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইকোনমি স্মার্ট হবে জনগণ যখন ডিজিটালের সুবিধা পাবেন, তখন যেটা হবে সেটাই হবে স্মার্ট বাংলাদেশ। ঢাকায় আর বাড়তি প্রোটোকল সুবিধা পাবে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে আর কেউ স্কট সুবিধা পাবেন না, সবাইকে এক লেভেলে আনা হয়েছে। আগামী 20 মে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হচ্ছে, এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিফ খান ও পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। ঘূর্ণিঝড় মোকার দুর্যোগ কেটে যাওয়ায় অবশেষে গ্যাস নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে প্রবেশ করেছে গ্যাসবাহী বিদেশি দুই জাহাজ। পাকিস্তান ডেমোক্রাট মুভমেন্ট তথা দেশটির জোট সরকারের বিভিন্ন পার্টির নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট শুরু করেছে। সুপ্রিম কোর্টে ইমরান খানকে মুক্তির আদেশের প্রতিবাদে এই শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করেন তারা। চোটের কারণে 6 সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। চোটমুক্ত হয়ে পুনর্বাসনে লেগে যেতে পারে আরও কয়েকদিন, সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ টেস্টে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বামহাতি এই অলরাউন্ডারের। জননদিত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন মঙ্গলবার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাস্টুরজামান রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।